কাতলা মাছ বাংলাদেশের জনপ্রিয় মাছগুলোর মধ্যে অন্যতম রুজাতীয় মাছগুলোর মধ্যে তুলনামূলক বড় এবং প্রশস্ত দেহ এ মাছকে সহজে অন্য মাছ থেকে আলাদা করে দেয় সাধারণত কাতলা মাছ জলাশয়ের উপরে স্তর থাকতে পছন্দ করে এদের প্রধান খাবার শৈবাল ও অন্যান্য জলজ উদ্ভিদ দুই বছর এরা প্রাপ্তবয়স্ক হয়ে থাকে বর্ষাকালে প্লাবৃত নদীতে প্রজনন করে থাকে বিশেষ করে জলজ উদ্ভিদময় স্থানে এরা প্রজনন করে থাকে এক প্রজনন ঋতুতে একটি মা মাছ পায় পনেরো থেকে চাব্বিশ লক্ষ ডিম দিয়ে থাকে মাছের বয়স ও দৈর্ঘ্য ও ওজনের উপর নির্ভর করে কম বেশি হতে পারে মাছটি নদীর মাছ হলেও আমাদের দেশে যে সকল জলাশয়ে এ মাছ পাওয়া যায় মাছটি সুস্বাদু হওয়ার কারণে এর বাজারের চাহিদা বেশি ফলে চাষকৃত মাছের প্রজাতির মধ্যে রুইয়ের পরপরই কাতলার অবস্থান বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান নেপাল এবং মায়ানমারে এ মাছ পাওয়া যায় কাতলা মাছ চাষ করা খুবই সহজ রুই জাতীয় অন্যান্য মাছের সাথে এ মাছ দিয়ে চাষ করা যায় পুকুর নির্বাচন পুকুরটি খোলামেলা রোদ্রজ জায়গা এবং বাড়ির আশেপাশে হতে হবে নিরাপত্তা নিশ্চিত করা যায় মাটির গুণাগুণ পুকুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাধারণত দোয়াশ এটেল দোয়াশ ও এটেল মাটি পুকুরের জন্য খুবই ভালো পুকুরের আয়তন কমপক্ষে দশ শতাংশ হতে হবে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ আকারের পুকুর মাছ চাষের জন্য বেশ উপযোগী পুকুরের গভীরতা দুই থেকে তিন মিটার হতে হবে এবং বছরের পুরো সময় পানি থাকতে হবে পুকুর পাড়ে বড় গাছ বা জবজার থাকা যাবে না বিশেষ করে পাতাচরা গাছ রাখা যাবে না পুকুর খনন ও প্রাথমিক গাছসমূহ যেখানে পুকুর খনন করা হবে সেখানকার অবকাঠামো পরিবেশ পানির গভীরতা বর্ষার বন্যার হুমকি পুকুর পাড়ের ঢাল বকছর শুষ্ক মৌসুমে পানি কতটা থাকে পানি কমে গেলে বাইরে থেকে পানি দেওয়ার ব্যবস্থা আছে কিনা না এসব বিষয়ে সঠিক ধারণা নিয়ে শুরু করতে হবে এজন্য প্রথমে অভিজ্ঞ মৎস্যশাসী কিংবা মৎস্য কর্মকর্তার পরামর্শ নেওয়া প্রয়োজন পুকুর প্রস্তুতির ধাপসমূহ জলজ আগাছা কচুরিপানা কর্মিলতা হেলেনছা অন্যান্য গাছ শেকট সহ তুলে ফেলতে হবে শোল গজার বোয়াল সহ রাক্ষসী মাছ ও সকল প্রকার অবাঞ্ছিত মাছ সরিয়ে ফেলতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন পুকুরে পানি থাকলে ডামে ঘুলে ঠান্ডা করে পুরো পুকুরে চিটিয়ে দিতে হবে মাটি ও পানির গুণাগুণ বিবেচনা রেখে চুন দেওয়ার এক সপ্তাহ পর জৈব সার বিশেষ করে পঁচা গোবর দিতে হবে পুকুর শুক হলে পুকুরের সার চুন ও গোবর ছিটিয়ে দিয়ে লাঙল দিয়ে চাষ করে দূষণমুক্ত পানি ঢোকাতে হবে ফোনা মজুদের আগে পুকুরে ক্ষতিকর পোকা মাকড় থাকলে তা মেরে ফেলতে হবে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য জ্বর মালে পোনা মজুত করতে হবে মৃত্যুর হার যেন কম থাকে সেজন্য পোনার আকার আট থেকে বারো সেন্টিমিটার হতে হবে নিয়ম মতো পুকুরে পোনা চাটতে হবে এক্ষেত্রে যেসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে তা হল ফোনা পলিথিনের ব্যাগে আনা হলে পলিথিন ব্যাগটি মুখ খোলার আগে পুকুরের পানিতে বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখা দরকার তারপর ব্যাগের মুখ খুলে অল্প করে ব্যাগের পানি পুকুরে এবং পুকুরের পানি ব্যাগে ভরতে হবে ব্যাগের পানি ও পুকুরের পানির তাপমাত্রা যখন সমান হবে তখন ব্যাগের মুখ আধা পানিতে ডুবিয়ে কাত করে সব পোনা পুকুরে ছাড়তে হবে সকাল ও বিকালে পোনা ছাড়ার ভালো সময় দিনে দুইবার সকাল দশটায় এবং বিকাল তিনটায় খোল কুড়া ভুসিসহ সম্পূরক খাদ্য সরবরাহ করতে হবে মাছ চাষিরা হ্যাচারি থেকে যেসব পোনা সংগ্রহ করেন তার অধিকাংশই সরাসরি পুকুরে ছাড়ার উপযোগী নয় চাষ পুকুরে ছোটো পোনা সরাসরি ছেড়ে অনেক সময় চাষিরা ক্ষতিগ্রস্ত হন এতে ব্যাপক হারে পোনা মারা যায় এই কারণে পোনা ভালোভাবে নার্সিং করতে হবে নার্সিং করার পর পোনা যখন বড় ও ট্যাক্সই হবে তখন পালন পুকুরে পোনা ছেড়ে দিতে হবে পরবর্তীতে খাবার ব্যবস্থাপনার সাথে অন্যান্য ব্যবস্থাপনা জরত্ব হতে হবে ইচ্ছে মতো বা পুকুরের জায়গার তুলনায় অধিক পরিমাণে পোনা ছাড়া আমাদের মৎস্যশারীদের একটি প্রচলিত ভুল তাদের ধারণা বেশি পোনা ছাড়া হলে বেশি উৎপাদন হবে। চাষের ধরন অবকাঠামো পানি বদলানোর সুবিধা খাবারের ধরন মাছের চাষের মেয়াদ মাছের প্রজাতি এসব বিবেচনা করে পোনা মজুত করতে হবে এই ব্যাপারে অভিজ্ঞ চাষি কিংবা অভিজ্ঞ মৎস্য কর্মকর্তার কাছ থেকে তারা পরামর্শ গ্রহণ করতে পারে বেশি পোনা নয় বরং পরিমিত পরিমাণে পোনা ছেড়ে অধিক উৎপাদন নিশ্চিত করাই হচ্ছে গুরুত্বপূর্ণ মাছ চাষে ভালো মুনাফার জন্য পানির তিনটি স্তরকে যথার্থ ব্যবহার করতে হবে পানির তিনটি স্তরে একই প্রজাতির মাছ থাকে না এই কারণে মাছের প্রজাতির নির্বাচনের ক্ষেত্রে উপরের স্তর মধ্যস্তর এবং নিম্ন স্তরের বিষয়টি বিবেচনা করে প্রতিটি স্তরের সঠিক ব্যবহারের জন্য সঠিক সংখ্যক সঠিক প্রজাতির মাছ নির্বাচন করতে হবে অনেক সময় মাছ চাষিরা কোনো একটি স্তরের বেশি মাছ ছেড়ে দেন অথচ অন্য কোনো স্তরের উপযোগী মাছ নেই না এতে করে ভালো ফলাফল আসে না তাই প্রতিটি স্তরের সর্বোচ্চ ব্যবহারের জন্য আনুপাতিক হারে মাছ ছাড়তে হবে পরস্পর প্রতিযোগিতা করে এমন প্রজাতির মাছ এড়িয়ে যাওয়াই ভালো যেমন উপরের স্তরের জন্য কাতলা সিলভার কাফ তেলাপিয়া সরপুটি মধ্যস্তরের জন্য রুই তেলাপিয়া সরপুটি নিচের স্তরের মিগেল মিরর কাফ কারফিও এ ধরনের মাছ নির্বাচন করতে হবে পোনা ছাড়ার সময় আনুপাতিক হার ঠিক রেখেই পোনা ছাড়তে হবে তবে মনে রাখবেন মিশ্র শ্বাসে কখনোই রাক্ষসে মাছ শ্বাস করবেন না কারণ এরা একে অপরকে খেয়ে ফেলে অনেক সময় নিজেরা নিজেদেরকেই খেয়ে ফেলে লাভজনক মাছ চাষে মানসম্মত খাবার অন্যতম প্রধান সত্ত্বেও কেননা মাছ চাষে আশি পার্সেন্টেরও বেশি খরচ হয় খাদ্য সরবরাহে সঠিক পুষ্টিমান সম্পন্ন এবং মাছের আকার ও বয়স উপযোগী খাবার সরবরাহ না করলে লাভবান হওয়া সম্ভব না কম খাবার সরবরাহ করলে যেমন মাছের প্রত্যাশিত উৎপাদন পাওয়া সম্ভব না তেমনি বেশি পরিমাণে খাবার সরবরাহ করলে খাবার নষ্ট হয় সাধারণত মাছের উপনর সংখ্যা অজানা থাকলে খাদ্য প্রয়োগের গডমিল হয় এতে করে সঠিক মাত্রায় খাবার সরবরাহ করা সম্ভব হয় না এই জন্য মাছের সংখ্যা এবং গড় ওজন জেনে পানির গুণাগুণ দিক বিবেচনা করে প্রয়োজনীয় পরিমাণে খাবার সরবরাহ করা দরকার প্রতি দশ থেকে পনেরো দিন পর মাছের গড় ওজন জেনে নেওয়া আবশ্যক তা না হলে খাবারের সঠিক পরিমাণ নির্ধারণ করা যায় না আমাদের দেশে সাধু পানিতে দুইশো ষাটটিরও বেশি প্রজাতির মাছ আছে মাছ আমাদের পানি জমিশের অন্যতম উৎস কর্মসংস্থান বৈদেশিক মুদ্রা উপার্জন এবং পুষ্টি সরবরাহে মাছের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে পুকুর খাল ডোবা সোবাচ্ছা ও বর্তমানে খাঁচা মাছ চাষ করা হচ্ছে একই পুকুরে নানা জাতের মাছ চাষ করা যায় তাই আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় মাছ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান মাছের অনেক চাহিদা থাকার কারণে মাছ চাষ করে ভালো আয় করা সম্ভব স্থানীয় হাটবাজার ছাড়াও দূরবর্তী বাজারে মাছ বিক্রি করে লাভ করা যায় তাছাড়া বিদেশে মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব মাছ চাষে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয় এটা আমাদের গর্বের বিষয় আপনিও চাইলে মাছ চাষ করে নিজেকে স্বাবলম্বী করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন

আ <laughs> <laughs>

Terima kasih बारे

ঘৰে আহি ভাল লাগিছে ৰ